الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم محترم حاضرين বাংলাদেশ তো গরম, এখন পুরা গরমের মৌসুম। আর আইয়া এই দেশে হঠাৎ ঠান্ডা লাগিয়া আমার গলা আওয়াজ বেরিয়েছে। গরমের মৌসুম একটা ঠান্ডা লাগলে এই ধরনের একটা কিছু প্রবলেম হয়ে যায়। হঠাৎ এই দেশে আইয়া গলার ঠান্ডা লাগিয়া আওয়াজ বই গেছে। আমার গলার আওয়াজে আশা করি আপনারা গুড ফেলিয়া। এই কারণে এর বেশি জোরে কথা হওয়ার মতো জোর গলাত নাই। কেন কইলাম একটু মনোযোগে শুনবার লাগি। এর বেশি জোরে যখন কইতাম পারতাম না, তাই আপনারাও একটু কষ্ট করি মনোযোগে শুনতা। গত হাইল সুরা ইউসুফের ৬ নম্বর আয়াত তিলাওয়াত করছিলাম, আজকু ৭ নম্বর আয়াত তিলাওয়াত করছি। গত বৎসর আমি ওই আপনাদের কাছে প্রস্তাব রাখছিলাম, ই মসজিদ যত প্রোগ্রাম আমার, সারা প্রোগ্রামে যদি ধারাবাহিকভাবে সূরা ইউসুফের তফসির হয়, আপনাদের আমার ধারণা মতে আপনারা অনেক ফায়দা হইব। একটা ফায়দা হইব, ইসুরার তফসির ধারাবাহিক ভাবে একাধারে কন্টিনিউ শোনার সুযোগ পাইলা। আরেকটা ফায়দা হইল, এই সুরার বিভিন্ন আয়াতের তফসিরে এমন এমন জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আছে যেটা আমাদের সমাজের, বর্তমান সমাজের মুসলমান হলতে লাগি আমার ক্ষুদ্র বিবেচনায় বেশি দরকার। আশা করি আপনারা ধারাবাহিকভাবে শুনলেই বুঝ পাইবেন যে এই সুরার প্রতিটি আয়াতের তফসির কত জরুরি, কত মূল্যবান। এমনি তো কোরআনের সব কথাই জরুরি, সব কথাই মূল্যবান, কিন্তু এই সুরার আয়াতের তফসিরগুলিতে আমাদের বর্তমান অবস্থার জন্য বেশি দরকারি। আমরা এই কারণে খালকু ৭ নম্বর আয়াত তেলাওয়াত করছি, ৬ নম্বর আয়াত তেলাওয়াত করছি, আজকু ৭ নম্বর আয়াত তেলাওয়াত করছি। ৬ নম্বর আয়াতে আল্লাহ ফরমাইছেন, হযরত ইউসুফ আলাইহিসসালামে যে তার স্বপ্নের কথা বাবারে কইছিল যে আমি স্বপ্নে দেখি আসমানের সান শুরু দেওয়ার ১১টা তারায় আমার সেজদা করে। বাবা ইয়াকুব আলাইহিসসালামে স্বপ্নের ব্যাখ্যা করিয়া কইলা, বড় মুবারক স্বপ্ন দেখ, বড় মূল্যবান স্বপ্ন দেখছ।
এই স্বপ্নের ব্যাখ্যা হইল আল্লাহ তোমারে ভবিষ্যতে এত বড় মর্যাদা দিবা যে মর্যাদা স্বীকার করতে গিয়া একদিন আমি তোমার বাবাও তোমার সেজদা করব তোমার গর্ভধারিণী মা মারা যাওয়ার পরে তোমার খালাম মারে আমি বিয়া করছি এই ন তোমার সেজদা করবা এই ন এখন তোমার মা তোমার বড় দশ ভাই ছোট এক ভাই এগারো ভাইয়েও তোমার সেজদা করবে তোমার স্বপ্নের এই হইল অর্থ যে আল্লাহ তোমার এত বড় মর্যাদা ভবিষ্যতে দিবা কিন্তু তোমার বড় দশ ভাই তোমার মায়ের গর্ভটা কি জন্ম হয়েছে না আর এক মায়ের গর্ভটা কি জন্ম হেরা যদি জানিলায় যে তারাটা কি আল্লাহ তোমার মর্যাদা বেশি দিলাইবা তখন শয়তানে তার আর অন্তরের মাঝে ওয়াসওয়াসা দিয়া কুমন্ত্রণা দিয়া শয়তানে তারারে দিয়া তোমার বিরুদ্ধে দুশ্মনী করাইতে পারে এই কারণে সাবধান তোমার স্বপ্নের ব্যাখ্যা যে আমি হইয়া দিলাম এটা তোমার বাইও হলরে শুনাইও না সাথে সাথে কইলা আল্লাহ ফাক রব্বুল আলামিন যেভাবে তোমারে এত বড় একটা মুবারক স্বপ্ন দেখাইছো কাজালিকা ইয়াজতাবিকা রব্বুকা এইভাবে ওই আল্লাহ তোমারে বিভিন্ন মর্যাদা দান করবে ওয়ায়ুআল্লিমুকা মিন তাউইলিল আহাদিস আর স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যে জ্ঞান স্পেশিয়াল ভাবে আল্লাহ তোমার এই জ্ঞান আলাদা দান করবে ওয়ায়ুতিম্মু নিয়মাতাহু আলাইকা আল্লাহ তোমার নবীও বানাই কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা ইব্রাহিম ওয়া ইসহাক যেভাবে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম রে নবী বানাইছিলা যেভাবে আল্লাহ ইসহাক আলাইহিসসালাম রে নবী বানাইছিলা যেভাবে আল্লাহ আমি ইয়াকুব রে নবী বানাইছো তেমনি ভাবে আল্লাহ তুমি ইউসুফ রেও ভবিষ্যতে নবী বানাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত তোমারে দান করবা এমনকি আল্লাহ তোমারে ভবিষ্যতে বাদশাও বানাই আল্লাহ ভালো করে জানোই খারে কোন নিয়ামত দিলে এই নিয়ামতরে সে কোন কাজে লাগাইবে আল্লাহ ভালো রকম জানোই যারে যেখান দেওয়া আল্লাহ উপযোগী মনে করেন তারে ওইখানে আল্লাহ দান করেন এই গেল ছয় নম্বর আয়াতের ব্যাপার সাত নম্বর আয়াতে আল্লাহ কই ইউসুফ আলাইহিসসালাম লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইউসুফ আলাইহিসসালাম এবং তার ভাই ওহলতের ঘটনার মাঝে যে প্রশ্নের জবাবে সূরা ইউসুফ নাযিল করা হয়েছে এই প্রশ্নের জবাবও আছে আর বহু লোকের বহু সমস্যার সমাধান এই সূরার ভিতরে আছে বহু লোকের বহু সমস্যার সমাধান এই সূরার ভিতরে আছে যেমন এই সূরার ভিতরে এক আয়াতে আল্লাহ কই মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির এর মর্ম হইল কোন বন্দায় দুই নেক বিপদ ফরিয়া বিপদ ফরিয়াও যদি গুণা না করে থাকলেও গুণা করে সুদিনে যেমন গুণা করে না দুর্দিনেও গুণা করে সুস্থ থাকা অবস্থায় যেমন গুণা করে না বেমার হইয়াও গুণা করে না
দন তাখতে যবন গুনাহ করে না অবাবন অটন করিয়া ও গুনাহ করে না এই গুণ যে বান্দার মাঝে হইতো আর আল্লাহর এবাদত বন্দেগিতে ত্রুটি করে না ধৈর্য ধারণ করে বিপদের মাঝে এক কথায় বিপদ ফুরিয়া যে ধৈর্য ধারণ করে এবং গুণাত্মাকে বিরত থাকে আল্লাহ তারে শুধু আখেরাতে জেজা নাই দুনিয়াতেও জেজা দিবা এই সবক ইউসুফ আল ইসলামের ঘটনার মাঝে আছে কিভাবে ইউসুফ আল ইসলাম বিপদ ফুরিয়াও গুলাম হিসাবে বিক্রি হইয়াও জুলাইখার সাথে অপকর্ম করার এত বড় সুযোগ পাইয়াও ই গুণাত লিপ্ত হইছিল না বড় ভাই হলতে এত জুলুম অত্যাচার করলো কোন প্রতিশোধ নিছেন না মাফ করে দিলেছে এত বড় ধৈর্য ধারণ তাই আল্লাহ তাঙ্গে খালি আখেরাতে পুরস্কার নাই দুনিয়াতে প্রধান দুইটা পুরস্কার দিচ্ছে একটা নবুয়ত দান করছেন আর একটা রাজত্ব দান করছেন বুঝাইছেন আল্লাহ এ কথা যে কোনো বান্দায় বিপদ ফুরিয়াও যদি গুনাহ করো না আর ধৈর্য ধারণ করো দুনিয়ায় তো পুরস্কার পাইবা আখেরাতে দেখো কা সূরা ইউসুফের ভিতরে অনেক সমস্যার সমাধান যে হওয়া দেয় আল্লাহ বুঝুন এর মধ্যে এক সমস্যার সমাধান হওয়া গেল এইরকম বহু সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে দিতেন এর দায় সাত নম্বর আয়াতে ফরমাইন লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই হলতের ঘটনার মাঝে প্রশ্নকারীদের প্রশ্নের জবাব আছে সমস্যাওয়ালাদের সমস্যার সমাধান আছে আট নম্বর আয়াতে ফরমাই হযরত ইয়াকুব আলাইহিস সালামে ছোট দুই ছেলে ইউসুফ আর বিনিয়ামিন রে বেশি মায়া হয় বড় দশ ছেলে আছিল জোয়ান আর ছোট ছেলে ইউসুফ এগারো নম্বর ছেলে ইউসুফ ই স্বপ্নের ঘটনার সময় কোন কোন তফসিরের বিবরণ মতো তার বয়স সাত বৎসরের আর তার ছোট ভাই বিনিয়ামিনের বয়স ছয় বছরের ছয় বছর এবং সাত বছরের শিশু দুই ছেলেরে মায়া বেশি হল আর জোয়ান বড় দুই ছেলেরে মায়া করুন এই দুই শিশু ছেলের অমান না একটু হোক তখন জোয়ান বড় দশ ছেলের ভিতরে এই ছোট দুই ছেলের প্রতি একটা হিংসায় আমরাও তান আমরারও বাবা তারা দুইজনেরও বাবা আমরাও তান সন্তান এরাও তান সন্তান এরার থেকে আমরারে বেশি মায়া করার যুক্তি আছে কি যুক্তি বাবা অবাবন অটন ফরলে ছ বছরের আর সাত বছরের ফুয়ায় রুজি খুঁজা খাওয়াইতে পারত না আমরা দশটা জোয়ান ছেলে রুজি খুঁজা ফেলতাম পারব বাবা অসুস্থ হইলে ছয় বছরের আর সাত বছরের ফুয়ায় টানত পারত না আমরা দশটা জোয়ান ছেলে টানতাম ফার্ম বিপদের সময় তারা অত হামলাকতো নাই আমরা যত হামলাগি কাজে ওই যুক্তিসঙ্গত ভাবে বাবার উচিত আছিল তারার থেকে আমরারে মায়া বেশি করতা কিন্তু বাবা উল্টা করতা আমরার থেকে তারারে মায়া বেশি করুন ইহান অযুক্তিক এখন আমরার বোঝার ব্যাপার যে হযরত ইয়াকুব আলাইহিস সালামে ছোট দুই ছেলেরে বেশি মায়া কোন কোন কারণে হরতা একটা একটা হইলে বুঝুক এক নম্বর তারা শিশু থাকা অবস্থায় তারার মা মারা গেছে যে বাবার শিশু সন্তান তুইয়া মা মারা যায় এই বাবায় অন্য সন্তান দিয়ে বেশি মায়া করার কথা না মা মারা যাওয়া শিশুরে মায়া বেশি করার কথা এক নম্বর দুই নম্বর ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের দ্বারা বাবায় বুঝতে পারছ ইউসুফ আল্লাহ
বাকি 11 বাইটা কি মর্যাদা বেশি দিবা তে আল্লাহ যারে মায়া বেশি করুন আমি তারে মায়া বেশি করতাম এটা হইলো যুক্তি এই কারণে বিভিন্ন হাদিসে তাফসিরে উল্লেখ আছে হক্কানি আলিম আল্লাহ ওয়ালা বুজুর্গরারে যারা মায়া করুন কিয়ামতের দিন আল্লাহ তারারে মায়া হয়ে জামা করি আল্লাহ যারারে মায়া করুন তারারে যে বন্দায় মায়া করবো এই বন্দারে আল্লাহ মায়া করি এই ব্যাপারে একটা হাদিস আছে আল্লাহ রসুলে ফরমাই কিয়ামতের দিন আলিম হল বুজুর্গ হল যে রাস্তা দিয়া ব্যস্ত যাইবা ই রাস্তার দুই পাশে কিছু গুনাগার মুসলমান হইতে তারা যাওয়ার সময় তারার এই গুনাগার মুসলমান হলতে হইবা হুজুর আপনি তো আল্লাহর মায়ার বন্দা আসলা ব্যস্ত জায়গা দি আমরা গুনাগার বন্দা আসলাম গুনার কারণে আল্লাহ আমরারে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়েছে তবে এখন কথা আপনারে দুই নেই আমরা মায়া করছি কেউ হইব আপনারে একদা শানি খাওয়াইছি মায়া করিয়া কেউ হইব আপনারে এক বদনা উজুর হানি দিছি মায়া করে যে যে তা করছে ওখান আমরার গুনার কারণে যে আল্লাহ আমরারে জাহান্নামে যাইতাম হুকুম করছো আপনারে যে দুই নেত মায়া করছিলাম ইহান কোন খামা লাগলো ই আলিম হল উবাই আল্লাহরে হইব আল্লাহ ই বেটা জি হই কইছে ই বেটা নিজে গুনাগার কিন্তু আমি যে তোমার মায়ার বন্দা আসলাম তোমার ই গুনাগার বন্দা আমারে মায়া করছি তখন আল্লাহ কইবা গুনার কারণে হেরে খুঁজলাম দুজো হগাইতো তুমি যখন সাক্ষী দিলাই যে তোমারে হে মায়া করছিল ই উসিলায় আমি আল্লাহ তারে মাফ করি কিতা বুঝলা আল্লাহর মায়ার বন্দারে যারা মায়া করে ই মায়া হামলা করি ই মায়া হামলা এই কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামে যখন ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের দ্বারা জানলা যে আল্লাহ বাকি 11 ছেলের থেকে ইউসুফরে বেশি মায়া করুন এই কারণে ইয়াকুবেও অন্য ছেলের থেকে ইউসুফরে বেশি মায়া করুন তিন নম্বর কারণ এই সময় হঠাৎ একদিন ইয়াকুব আলাইহিস সালামের এক স্বপ্ন দেখলা তাইন দেখলা ইউসুফরে লগে লইয়া এক পাহাড়ের টিলার মাঝে উবাই দিছে এমত অবস্থা জঙ্গল থাকি বারুইয়া আইছে এক লগে 10টা বাঘ তান দারো যে 7 বছরের ইউসুফ উবাদ তান দেখাই লাইতো 10টা বাঘ বারুইয়া আইছে ইউসুফরে দইরিয়া খাই লাইতো খাসে আওয়ার বাদে ফালের বড় বাঘটায় ইউসুফরে নিজে তো খাইলই না বাকি 9টারেও ফিরাইয়া দিলাইলো খাইতে দিল না ইবাই বাপ যখন ফিরিয়া গেল কি তাই চাইয়া দেখুন ইউসুফ তান খান্দাত নাই মাটির তলে গুবনি কিছু ই স্বপ্ন দেখিয়া তাই বুঝতে পারলা যে আমার 10টা বড় ছেলে বাঘে যেমন ভাবে মানুষে মারিলায় ধ্বংস করিলায় ঠিক তেমনি ভাবে আমার বড় 10টা ছেলে আমার ছেলে ইউসুফরে ধ্বংস করার ব্যবস্থা চেষ্টা কর শেষ পর্যন্ত ধ্বংস করতে পারত নাই কিন্তু আমি ইউসুফে হারাইল তান সহন দীক্ষা নিজের সংসদটাকে নিজে বুঝতে পারলাম যে 10 ছেলে দুশ্মনী করব কিন্তু দুশ্মনী করিয়া মারতে পারত না কিন্তু তান আড়াইলেই বা তানের চোখের আড়ালই দিব কাজেই আমার বড় 10 ছেলে ইউসুফের দুশ্মনী করব আমি জানলাম এর দায় আমি তারার থেকে এর বেশি মায়া করি আর ইউসুফ আমি আড়াইলেই আল্লাহ জানুন কোন সময় কোন কারণে কিভাবে আড়াইলেই ওই কারণে তেন বেশি মায়া এই সমস্ত কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালামে বড় 10 ভাই থাকি বড় 10 ছেলে থাকি শিশু ছেলে ইউসুফ আলাইহিস সালাম রে বেশি মায়া হতা শেষ পর্যন্ত এই মায়াটা ওই তারার দুশ্মনীর কারণ হইয়া দাঁড়ায় তারায় তারায় যুক্তি পরামর্শ করতে লাগলো বাবার উচিত নাই যে ছেলে বিপদ ফললে খামো লাগতো নাই ই ছেলে রে মায়া বেশি করা
আর যে জোয়ান ছেলেরা বিপদ হলে খামো লাগবো এরারে মায়া কম করা যে অযৌক্তিক কাজেই বাবার মায়া যদি আমরা বেশি ভাইতাম হয় এই ইউসুফ রে বাবার শোকের আড়াল করা লাগবে আড়াল করা লাগবো এই কথার মাঝে দশ ভাই একমত কিভাবে আড়াল করব অখলে মিল্লা বুদ্ধি করে একটা কথা বার কর বাবারে গিয়া কইমু আমরা বাড়ির থেকে বাড়িয়া মাঠও যাই খেলাধুলা করি জঙ্গল যাই ফলমূল খাই শিকার করি আপনি ইউসুফরে সবসময় আপনার খান্দাত রাখুন আমরা লগে যাইতে দিন না হে খেলাধুলা করারটা কি অবঞ্চিত থাকে ফলমূল খাওয়ারটা কি অবঞ্চিত থাকে শিকার ধরার আনন্দটা কি অবঞ্চিত থাকে এটা উচিত নাই আমরা বড় দশ ভাইয়ে এই সমস্ত ফেসিলিটি ভাইমু আর আপনি তারে মহরুম করিয়া রাখবা বঞ্চিত হইয়া রাখবা উচিত নাই তারে আমরা লগে দেখা আমরা তারে লইয়া মাঠো দেই আসল কথা নি হয়েছে আসল কথা নি হয়েছে আসল কথা ইয়াকুব আল ইসলাম যে স্বপ্ন দেখছিলা এরা বড় দশ ভাই বাঘের মতো ওই হামলা করতে হইব তানের মনে আসেনি কথাটা ই সময় তান চিন্তা করল আমি যদি এখন কই তোমরা লড়ে দিতাম তোমরা নু বার হইয়া তারে হামলা করবাই আমি জানি তো দুশ্মনী আরো বাড়বো বাড়বনি তো দুশ্মনী আরো বাড়বো আর যদি এরার কথা মতো দিলাই তো তাই নিজেরাতেই সুযোগ করিয়া দিলা এমন একটা সংকট করলাম দেখো কা নিজের আপন সন্তানের কাছে শিশু সন্তান লইয়া এমন সংকট করলাম তাই স্বপ্নের মাধ্যমে জানলা যে এরা দুশ্মনী করবো কিন্তু এই কথা কইলে দুশ্মনী আরো বেশি করব আর না কইলে এরারা তো দিলাবা লাগে অনেক মুমিন বন্দা দুনিয়াতে এই রকম সংকট করে যেটা হইতো পারে না সইতো পারে হইতো পারে না সইতো পারে এই রকম সংকট যখন কোনো মানুষ করে যে যা যেই বিপদের কথা খোয়াও যায় না শোয়াও যায় না তখন কিতা করা লাগবে এই কর্তব্য এই সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে দিয়েছে হযরত ইয়াকুব আলাইহিসসালামে কইলা যে তোমরার লগে যে আমি এরে দিতাম তোমরার লগে খেলাধুলা করতে করি ফল মূল খাইতে করি শিকারের আনন্দ করতে করি আমার ভয় হয় জঙ্গল যখন তারে লিয়া যাইবা তোমরারই অন্য ভাই তাকো আর বাঘিনী আমার ছেলেরে হামলা করে তো মনে মনে জানো আমার ছেলের লাগে তোমরা ওইবার এই তোমরা শব্দ হান কইলা না খালি কইলা বাগেনি হামলা ওই জিবলা খোয়াওয়া যায় না শোয়াওয়া যায় না ইবলা কথা এমলা হান কইতা যে তারে যে হইছ এটা যেন বোধ হয় না ওই সমস্যা এই সমাধান বুঝলানি সমস্যাটা কি তার সমাধানটা কি সমস্যাটা হইল খোয়াওয়া যায় না শোয়াওয়া যায় না সমাধান হইল নীরব তাকতায় না আর তার উপরে ফরে করি কইতায় না সমাধান ইয়াকুব আলাইহিস সালাম কইলা আমার আশঙ্কা হয় তোমরার লগে দিলে বাঘে হামলা করব তাই বাঘে হামলা করবো কইছুন যে কোনরতে যে আমি জানি তোমরা ওই বাঘ আর হেরা বুঝি লাইছে যে জঙ্গলের বাঘে হামলা করবো বাবা কইছুন তাই কইছুন তারারে বাঘ বুঝাইয়া কিন্তু তোমরা ওই বাঘ ই লব এই শব্দ কইছুন না আর হেরা বুঝি লাইছে জঙ্গলের বাঘের কথা হেরা যেটা বুঝছে এটার জবাব দেয় আমরা বড় জোয়ান দশটা ভাই আমরারে তুইয়া সাত বৎসরের ছোটু ভাইরে বাঘে আগে লাগাল ভাইবো কিভাবে আমরা পেরি রাখো তারে ধরতে হইলে আগে আমরা রে ধরতো বাদে হেরে ধরতো আমরা রে তো ইয়া তারে বাগে ধরি লেব কইছেন যে আপনি ইহতারও কোনো যুক্তি নেই ইহতারও কোনো যুক্তি নাই ওখান যদি বাবা আসল কথা বাঙ্গাইয়া কইন তো আবার আবার যেই বিপদ সেই বিপদ
শেষ পর্যন্ত তারার লগে আর হতা কাটাকাটি না করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া তারার লগে দিয়া দিলে। আবার সমাধান আইল যে খাওয়াও যায় না শোয়াও যায় না, এমন সংকট যদি পড়ো আর কোন উপায় তুকাইয়া পাও না, যে অবস্থা সামনে আইব ই অবস্থা আল্লাহরে সমঝাই দিব। ওই সমাধান যে বিষয়ে খাওয়াও যায় না শোয়াও যায় না, এই বিষয়ে যদি কোনো সমাধান তুকাইয়া বার করতে পারো না, আল্লাহরা তো সমঝাইলাম, ও আল্লাহ তোমারা তো সমঝাইলাম, আল্লাহ এমন ভাবে সমাধান বাইর করে দিবা যেটা তুমি কল্পনা করতে পারো। এই আয়াতের তাফসিরে লেখা আছে, বাবা ইচ্ছা করলে হইতে পারতা, তোমরা নিজেরা ওই খেলাধুলা করো গুনার খাম, আবার আমার হুরু ফুয়ারেও নিয়ে গুনার খাম লাগাইতাইনি, ই কথা হইতে পারতা কিন্তু কইছুন না কেনে, কারণ সকল খেলা গুণা নাই, সকল খেলা গুণা নাই। ইয়াকুব আল ইসলামের বড় দশ ছেলেরা যে খেলা খেলতাম আট গিয়া গুনার খেলা নাই। খেলা দুই প্রকারের, এক প্রকার খেলা আছে গুণা আর এক প্রকারের খেলা গুণা নাই। ইয়াকুব আল ইসলামের ছেলেরা যে খেলা গুণা নাই ই খেলা খেলতা, এর দায় তোমরা গুণা করো আমি দিতাম না করতে, ই কথা কইছিল না, তারা যে খেলা গুণা নাই ওই খেলা খেলতা, এর দায় তারার কথার জবাব না দিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া ইউসুফে তার সাথে দিয়া দিলে। জায়গাতেই আমরার বোঝা লাগে কোন খেলাত গুণা আছে আর কোন খেলাত গুণা নাই। আয়াতের তফসিরও লেখা আছে যে খেলার মাঝে তিনটা শর্ত হওয়া যায়, এই খেলাত গুণা নাই। তিন শর্ত যে খেলাত হওয়া যাইত নাই এই খেলাত গুণা আছে। তিন শর্ত জানলে আর বুঝলে আমরা বুধ ভাইমু আমরা যে খেলা খেলি এটা গুনার খেলা না গুনা সারা খেলা। তিন শর্ত জানলে বুধ ভাইমু না না জানলে, তিন শর্তের প্রথম শর্ত হইল ই খেলার দ্বারা দুনিয়ার জীবনে হালাল কোন উপহার হওয়া, হালাল কোন উপকার হওয়া। যেমন সাঁতার প্রতিযোগিতা এক লগে দশ জনে দিল হাতার খেয়া গেলে তোমার একটা খেলা দেখো সাঁতার প্রতিযোগিতা, এটার দ্বারা দুনিয়ার জীবনে হালাল একটা উপকার আছে। কিতা সব দেশের ডাক্তার হলতে হই এই যে ব্যায়াম আছে একটা জিনিস, শরীর চর্চা আর কোন ব্যায়াম এত উপকারী নাই সাঁতারের ব্যায়ামের দ্বারা শরীরে যত উপকার হয়। সাঁতার প্রতিযোগিতার খেলার মাঝে স্বাস্থ্যের উপকার আছে, হালাল উপকার আছে দুনিয়াতে, এইরকম কোন উপকার তাহা লাগে। ওখান কৌকা তাস খেলার দ্বারা স্বাস্থ্যের কি উপকার হয়, লুডু খেলার দ্বারা কি উপকার হয়, ক্যারাম বোর্ড খেলার দ্বারা কি উপকার হয় গুড়ার ডিম, কোন উপকার নেই। কিতার লাগে হালাল হইতো এটা এক নম্বর, খেলার দ্বারা যেন দুনিয়ার জীবনে হালাল কোন উপকার হয়। দুই নম্বর, খেলতে গিয়া যেন কোন গুনার খাম না হয়, খেলতে গিয়া গুণা করা লাগে, গুণা না হইলে খেলা যায় না, তাহলে খেলা হারাম। যেমন আল্লাহর আইন মতে পুরুষ লোকের নাবিত্তা কি আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ মানুষের সামনে, ফরজ নেই মানুষের সামনে গেলে নাবিত্তা কি আঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ। যেখানে কোনো মানুষ নাই একা একা ইখানো উলঙ্গ হইলে গুণা হয় না, কিন্তু ও হারণে উলঙ্গ হওয়া আল্লাহ পছন্দ করুন না, বুঝা দরকার। টয়লেটের ভিতরে গেলে নাবিত থেকে আঁটু পর্যন্ত শরীরের অংশ খোলা লাগে, বে দরকারে না দরকারে, দরকারে। কিন্তু নদী ইসলামিয়া গোসল করলে
बुक फणित मी आलुंगी कुली लाइले मनसे देखतो ना गुनावितो ना किंतु बुक फणित मेजे लुंगी कुली लाइलो दर हारे ना बेदर हारे बेदर हारे अल्लाह तुम्हारी लुंगी कुला आमी फसन करल गुना हईल ना किंतु आमी अल्लाहर पसंद ना খেলার ইউনিফর্ম হাফ প্যান্ট এই খেলায় অংশগ্রহণ করলে খেলতে গিয়া গুনাহ করতে বাধ্য হইল নি হারাম হইয়া গেল খেলা কোন শর্ত কত নম্বর শর্ত লঙ্ঘনের কারণে দুই নম্বর শর্ত লঙ্ঘনের কারণে খেলা হারাম হইয়া গেল বর্তমান দুনিয়াতে যে বিশ্বকাপ ফুটবল খেলার প্রচলন আছে এই খেলা যারা দেখুন টেলিভিশন তারা কইতে পারবা ফুল প্যান তিন দিয়া খেলোয়াড়েরা খেলে না হাফ প্যান ভিন দিয়ে এই খেলার যদি কোন মুসলমানের সন্তান অংশগ্রহণ করে তাহলে হালাল খেলাতে অংশগ্রহণ করলো না হারাম খেলা হারাম এর বাদে আপনারা হুকা মানুষের সামনে উলঙ্গ হওয়া গুনা নেই যেমন ভাবে মানুষের সামনে উলঙ্গ হওয়া গুনা তেমনি ভাবে যে উলঙ্গ হইল তারে দেখাও গুনা হাফ প্যান্ট ফিন্দিয়া যে খেলাত গেল হেও গুনা করলো আর হাফ প্যান্ট ফিন্দিয়া খেলনেওয়ালার খেলা যারা দেখলো এরা সব করলো তফসির ওই হারে বুঝাইতা আর মশলা ওই হারে বুঝাইতা আজকুর তফসিরে কজন মুসলমানে এই বিশ্বকাপ ফুটবল টেলিভিশন ফুটবল খেলা দেখা বন্ধ করবা কাজেই তফসির নি খাম লাগে ওয়াজনি খাম লাগে অবায় তো কিছু খেয়াল করা তো দেখি খসু হাতার পানি ডালি না হাটল হাতার থানি ডালি হাটল হাতার থানি ডাললে কি তা হয় বিজে নি বিজে হাটল হাতার এক ফুটা পানি ভরলেও বিজে তিন ফুটা ভরলেও বিজে আর পাঁচ মিনিট পড়লে সারা ফাতা বিজে খসু ফাতার মধ্যে পাঁচ ঘন্টা পানি ডাললেও এক কোনা বিজে না আমরার ওয়াজ কি হাটল ভাতার ফানি ডালার মতো না খসু ভাতার ফানি ডালার মতো অবায় তো একটু খেয়াল করা দরকার হাফ প্যান্ট ফিন্দিয়া খেলাত অংশগ্রহণ করলে এই খেলনেওয়ালা হারাম খাম করলো যারা এই খেলা দেখলো তারা কিতা করলো হারাম খাম করলো যে জিনিস বাস্তবে দেখা হারাম এই জিনিসের ছায়া দেখাও হারাম এই জিনিসের ছবি দেখাও হারাম এই জিনিসের ছায়া ছবি দেখাও হারাম তিনটা কথা বোঝা লাগে একটার নাম ছায়া একটার নাম ছবি একটার নাম ছায়া ছবি আয়নার বা আয়না সামনে নিয়ে দাঁড়াইলে আয়নার ভিতরে ছায়া দেখা যায় এই কারণে আয়নার সামন থেকে হরি গেলে আয়নার ভিতরে এইটা আর তাকে না ছবি হইলে তাকলো নে যে ছবি না এইটা ছায়া হরি গেলে আর তাকে না ফুকরির ভাড়া দাঁড়াইলে ফুকরির ভানির তোলে নিজের রাস্তা গতর দেখা যায় হরিয়া গেলে ওইটা তাকে তাহলে এইটা ছবি না ছায়া ছায়া এটা হলো ছায়া ভানির তোলে ছায়া দেখা যায় আয়নার ভিতরে ছায়া দেখা যায় যে জিনিস বাস্তবে দেখা হারাম তার ছায়া দেখাও হারাম ল্যাংটা মানুষ বাস্তবে দেখা হারাম ল্যাংটা মানুষের ছায়া আয়নার ভিতরে দেখাও হারাম ল্যাংটা মানুষের ছায়া ভানির তলে দেখাও হারাম আর একটা হইল ছবি ছায়া না ছবি কারা কয় কোন জিনিসের হুবহু আকৃতিটা আঁকি লওয়া দেওয়াল কাগজ রিলো ফিতাত বহু ছবি আঁকিল এর বাদে যার ছবি আঁকলো সে সরিয়া গেলে গিয়েও যেখানো আঁকছে এইখানো আকৃতি তাকে যার নাম ছবি
যেমন খাদ্যের মধ্যে আপনার ছবি উঠাইলা, আপনি হরিয়া গেলি গে খাদ্যের মধ্যে আপনার আকৃতি থাকে ছায়া না ছবি, ছবি দেওয়ালের মাঝে আঁকি লাইলা, আপনি গেলি কি ও ইয়াহা তাকে ছায়া না ছবি, ছবি যে এই জিনিস বাস্তবে দেখা হারাম, এই জিনিসের ছবি দেখাও হারাম। আরেকটা হইল ছায়া ছবি, ছায়া ছবি কিতা ফিতার মাঝে খুব ছোট হরি ছবিটা উড়াইল, ফিতার তাহা অবস্থায় চিনা যায় না, ফিতার মাঝে ফুকাস দিয়া এই ছবিটারে বড় ফর্দার মাঝে নিয়া ফেলাইয়া হহানো দেখ, যে ফিতার ছবি আছে ই ফিতার চিনা যায় না, ফুকাস দিয়া লাইটের ফুকাস দিয়া এই ছবিটার ছায়া নিয়া ফর্দার মাঝে ফেলাইয়া হহানো দেখা, এটার নাম ছায়া ছবি। কথা জিনিস তিনটা, একটা ছায়া, একটা ছবি, একটা ছায়া ছবি। যে জিনিস বাস্তবে দেখা হারাম, এটার ছায়া দেখাও হারাম, ছবি দেখাও হারাম, ছায়া ছবি দেখাও হারাম। কথা বুঝি থাকলে এখন কৌকার টেলিভিশনও কোনো মেয়ে লোকের, ভিন্ন কোনো মেয়ে লোকের ছবির ছায়া দেখা যায়নি, লাইটের ফোকাস দিয়া গ্লাসের মাঝে ফেলাইলে, পর্দার মাঝে ফেলাইলে দেখা যায় মেয়ের ছবি। যে জিনিস বাস্তবে দেখা হারাম, এই জিনিসের ছায়া ছবি দেখাও যদি হারাম হয়, তাহলে যে টেলিভিশন মেয়ে লোকের, ভিন্ন মেয়ে লোকের ছবি দেখা যায়, ওই টেলিভিশন দেখা হালাল না হারাম? এখন হুকা আমরা যতজনে টেলিভিশন দেখি, কতজনে হালালটা দেখি আর কতজনে হারামটা দেখি, আল্লাহ কই ইন্নাসসামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কানের দ্বারা যে গুনাহ করছো এটারও জবাব দিতে হবে ভাই হাসরের মাঠে, চৌকের দ্বারা যে গুনাহ করছো ওটার জবাব দেওয়া লাগবো হাসরের মাঠে, অন্তর দিয়া যে গুনাহ করছো ওটার জবাব দেওয়া লাগবো হাসর। তফসির বুঝি থাকলে হুকা, ই সমাজের কোন মুসলমানে চৌকের গুনাহ করুননি, চৌকের গুনাহ। এই জন্য মশালাগুলি খুব ভালো রকম পরিষ্কার ভাবে বুঝা দরকার, যে বেটায় হাফ প্যান্ট ফিন্দিয়া খেলে এ খেলিয়া হারাম করে, যে বেটা ই খেলা দেখে এ দেখে হারাম। কথা বুঝলা নি দেখুক? এই জন্য মুফাসসিরিন কেরাম লিখছেন তিন শর্তে খেলা হালাল হয়। এক নম্বর, খেলার দ্বারা দুনিয়ার জীবনে হালাল কোন উপকার হবে, যেমন সাঁতার প্রতিযোগিতার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, যে হালাল উপকার। দৌড় প্রতিযোগিতার দ্বারা স্বাস্থ্য ভালো হয়, ব্যায়াম হয়, এটা হালাল খেলা। এরপর প্যারটের দ্বারা একদিক দিয়ে স্বাস্থ্য ভালো হয়, অপরদিক দিয়ে যুদ্ধ হয়, দুনিয়ার জীবনে হালাল উপকার হয়, হালাল। তীরন্দাজির দ্বারা কোন একটা টার্গেট লক্ষ্য করিয়া কয়েকজনে মিলিয়া ওই টার্গেট গুলি করা, খে লাগাইতে পারে আর খে লাগাইতে পারে না, এটা যদি এই খেলা যদি খেলে তবুও দুনিয়ার জীবনে একটা হালাল উপকার হয়, কিটা হয়, হয়তো যুদ্ধের মাঠও খামো লাগবো আর না হয় শিকার করতে খামো লাগবো। এই ধরনের দুনিয়ার জীবনে হালাল কোন উপকার হয় যে খেলার দ্বারা, এই খেলা হালাল। দুই নম্বর শর্ত, খেলতে গিয়া যদি কোনো গুনাহ করা না লাগে তে খেলা হালাল হয়, খেলতে গিয়া যদি গুনাহ করা লাগে তে খেলা হারাম হইয়া যায়। আর কিছু খেলা এমন আছে, বর্তমান বিশ্বের ফুটবল, বিশ্বকাপ ফুটবল খেলার যদি হাফ প্যান্ট দিন দেখালে তে হারাম, যদি ফুল প্যান্ট দিন দেখালে তাইলে হাফ প্যান্টের কারণে যে হারাম হয়েছিল ই হারাম আর হইতো না। কিন্তু আরেক কান চিকন খতা আমরা বোঝা লাগবে, চিকন খতা কিতা ফুটবল খেলার একটা নিয়ম আছে, এই বলটা যদি আঁত লাগে খেলার আইনে অপরাধ, খেলার আইনে অপরাধ। কেন? এটার নাম ফুটবল, ফুট অর্থ ফাউল আর গুল জিনিসে হয় বল, এই গুল জিনিসটারে ফাউল দিয়া লাথি মারিয়া খেলে এর দায় এটার নাম ফুটবল।
টেঙ্গের বল খেলা এর দায় এত লাগলে অপরাধ, এত লাগলে অপরাধ। এখন খোকা টেঙ্গের বল এত লাগলে যদি অপরাধ হয়, যে জিনিস টেঙ্গ লাগাইতো এত লাগাইলে যদি অপরাধ হয়, মাতাত লাগাইলে কত বড় সভ্য। কিন্তু বর্তমান বিশ্বের প্রচলিত বিশ্বকাপ ফুটবল খেলার মাঝে ঠেঙ্গের বল আত লাগলে অপরাধ, মাতাত লাগাইলে বেটাগিরি, এটা সভ্য না অসভ্য? সুতরাং সভ্য কোন মুসলমান এই অসভ্য পদ্ধতির ফুটবল খেলা খেলতে পারে না। সভ্যতা আর অসভ্যতা বুঝার মতো চান্স যদি অন্তর থাকে, সভ্য কোন মানুষ এই অসভ্য পদ্ধতির ফুটবল খেলা খেলতে পারে না। আমার কথা বুঝি থাকলে হুকা, যে ঠেঙ্গের জিনিস আত লাগাইলে অপরাধ হয় আর মাতাত লইলে গৌরব হয়, এটা সভ্য পদ্ধতির খেলা না অসভ্য। অসভ্য কত বড় অসভ্য, যে বেটায় জুতা মাতাত লইয়া বাজারও যাইতে পারে এ যত বড় অসভ্য। আমরা এখানে কেউ আসেননি দুইটা জুতা মাতাত খুঁজা লইয়া সফ যাইতে পারবা, কেন মানুষে কইব অসভ্য, কিতার লাগি অসভ্য হইছে, এ টেঙ্গের জিনিস মাতাত লইছে। টেঙ্গের জিনিস মাতাত লইলে যদি অসভ্য হয়, ই কারণে যদি তুমি জুতা মাতাত লইয়া বাজারও যাইতে পারো না, হাজার মানুষের চোখের সামনে টেঙ্গের বল মাতাত লইয়া বেটাগিরি করতে পারো, কেন অসভ্য না হইলে। তিন নম্বর শর্ত, খেলতে গিয়া যেন সংসারের ক্ষতি না হয়, সংসারের ক্ষতি না হয়। দোকান বন্ধ হইয়া ক্যারাম বোর্ড খেলে, চাকরির ডিউটি না হইয়া ফুটবল খেলে, সংসারের ক্ষতি হইল নি, সংসারের ক্ষতি হইল। যেই খেলা খেলতে গিয়া সংসারের ক্ষতি হয় এই খেলা হারাম, যেই খেলা খেলতে গিয়া গুনাহ করতে হয় এই খেলা হারাম, যেই খেলা খেলতে গিয়া মূল্যবান সময় নষ্ট হয়, দুনিয়ার জীবনে হালাল কোনো উপকার হয় না, এই খেলা হারাম। কিন্তু ইয়াকুব আলাইহিসসালামের ছেলে বলতে, যে খেলা হারাম ই খেলা খেলতা না, যেই খেলা হালাল ওই খেলা ওই খেলতা, ই কারণে তোমরা খেলতায় যাও নিজেই দুষ করো, আবার আমার ইউসুফরে নিয়া দোষী বানাইতে চাও, কেন এটা কইছি না, কারণ এরা দোষের খেলা খেলতো না, এরা নির্দোষ খেলা খেলতো, ই কারণে খেলা তারে ইউসুফরে তার সাথে দেওয়ার পথে বাধা ইটা হইলা না, তাই হইলা ইউসুফরে তোমরা সাথে দেওয়ার পথে আমার দুইটা বাধা। এক নম্বর বাধা হইল, আমার মনে চায় না ইউসুফরে আমার সাথ সারা করতা, আমার লগ সারা করতাম, এটা আমার মনে চায় না, কিতার লাগে মনে চায় না, অতহানের কথা ইয়াদ থাকলে আপনারাও বুঝবা, আমার মনে চায় না ইউসুফে আমার লগ সারা করতাম, এর দায় আমি ইউসুফে তোমরা লগে দিতাম পারি না। দুই নম্বর কারণ, ইউসুফরে তোমরার লগে দিলে আমার আশঙ্কা হয় তারে বাগে হামলা হবে, ওই তারা দুটা কারণ তারা ক্যান্সেল করে দিল, নাকচ করে দিল, হইল যে সাত বছর হইছে হবো আপনার লগ সারাইতে মনে চায় না, এখানেও উচিত নাই, এখন হেরে কিছু ঘোরাফেরা করতে দেওয়া উচিত, এখন বাড়ি ঘর আশপাশের রাস্তাঘাট হের ছিনা দরকার, আর বাগে হামলা করব এই যুক্তিও আপনার ঠিক নাই। হে আমরা রে আমরা দশটা জোয়ান ছেলে তারে বেরিয়া রাখবো, আমরা রে আগে বাগে না দরিয়া মাঝখানো আইয়া হেরে আগে বাগে ধরবো কিভাবে, এই যুক্তি আমাদের খাটে না। শেষ পর্যন্ত তাই তারা আর কোনো কথার জবাব দিতে না পারিয়া ওই আল্লাহর উপর ভরসা করিয়া ইউসুফ রে তারা লগে দিয়া দিল। এই অংশের মাঝে আমরার কোন সমস্যার সমাধান আছে নি, জিবলা এমন অবস্থা ফরজে হইতায়ও হারো না সইতায়ও হারো না, ইবলা আল্লাহর উপরে ভরসা করিয়া যে ফত বালা মনে করো অবলম্বন করি দাও, আল্লাহর উপরে ভরসা রাখো। হযরত ইয়াকুব আলাইহিসসালামে আল্লাহর উপরে ভরসা করিয়া সাত বছর বয়সে ইউসুফে তারার লগে দিয়া দিলেই না, দিয়া তারা যখন ইউসুফে লইয়া বার মুখা যায় ওই আওর মুখা যায়, তাই বাড়ির গেইটও বাইয়া সাইয়া থাকলা যতক্ষণ পর্যন্ত তারারে দেখা যায় অতক্ষণ পর্যন্ত উবাইয়া সাইয়া থাকে, হেরা যখন দেখলো আমরার লগে দিয়া ও তাই গেইটও উবাইয়া সাইয়া থাকছে, আমরা কিভাবে যাই কোন বাই যাই, তখন বাবারে মায়া দেখা নিল লাগি একবার কুলতা কি ইউসুফ রে হারিয়া আরেকবার কুলো নেই গি, আরেকবার কুলতা কি আরেকবার কুলো নেই গি, আরেকবার কুলতা কি আরেকবার আরেকবার কুলো নেই গি, বাবা যাতে মনে করুন বড় আদর করিয়া নেয়,
যাইতে 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 জিবলা দেখলো আর বাবারে দেখা যায় না, বাড়িও দেখা যায় না, বাড়ির গেইটও দেখা যায় না। অত দূর যখন গেল ওই সময় যার কুলো আসিল কুলটাকে আসার মাঝে মাটি ফলাই, মাটি ফলাইয়া দিয়া কইল যে ওখন আসেনি তরে আমরা তা কি বেশি মায়া করার মতো। ইউসুফ আলাইহিসসালাম কইলা ও ভাই ওখ তোমরা বাবার কাছে কিতা কইয়া আমারে আনলা আর ওখন কিতা বলে ওখন হ তরে নাকি বাসানে ওয়ালা আছে আমরা সারা তেখানে বাবা তরে বেশি মায়া করে আমরা রে বেশি মায়া করে। এইভাবে আসারতে আসারতে মায়ের ফিট করতে 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 গভীর জঙ্গলের দ্বারো একটা অনাবাদি কুয়ার কাছে গিয়া, ই কুয়ার ফানি বালা নাই, বেশি ফানিও নাই তুরা, তার মাঝে ফানি তা ব্যবহার করার যোগ্য নাই, খাওয়ার যোগ্য বুদুরের কথা কোনটা দোয়ার যোগ্যও নাই, ই কারণে এটা অনাবাদি কুয়া, ই কুয়ার দ্বারে কাছে কেউ যায় না। এখানে গিয়া যুক্তি করলো মারিয়া কুয়ার ফালাই দো, কেউ হয় মারিয়া জঙ্গল ফালাই দো, কেউ হয় মারিয়া দমন করিলাম। এই দশজনের মধ্যে যে বড় আসিল বয়সে হে কইল মারলে তো খুনের গুণা হইব না, অন্যায় ভাবে কোন মানুষ মারলে খুনের গুণা হয় না, মারলে তো খুনের গুণা হইব। আমরা বর্তমান সমাজে বিশ্বের বিভিন্ন দেশে যে শোনা যায় লুকাইয়া লুকাইয়া বোমা বানায় আর বোমা ফুটাইয়া নিরীহ মানুষ মারিলায়, হালাল না হারাম? হারাম। আবার নাম দেয় জেহাদ, নাউযু বিল্লাহ, এইটা ইসলামের জেহাদ নয়। লুকাইয়া বোমা বানানি আর ই বোমা ফুটাইয়া নির্দোষী মানুষ মারন, এটা জেহাদ নয় সন্ত্রাস। জেহাদ না সন্ত্রাস? হালাল না হারাম? হারাম। জেহাদ হয় সন্ত্রাসীরারে দমন করার লাগি তাদের বিরুদ্ধে ন্যায় সঙ্গত ভাবে ঘোষণা দিয়া যুদ্ধ করার নাম জেহাদ। বর্তমান বিশ্বে যেটা চলছে বোমাবাদী জেহাদ না সন্ত্রাস? আর সন্ত্রাস দমন করার লাগি যে যুদ্ধ হয় ওই যুদ্ধর নাম হইল জেহাদ। আমরা কিসমত খারাপ, আমরা সমাজ সন্ত্রাসরে একদল সন্ত্রাসীরা নাম দিলাইছে জেহাদ, আর জেহাদ রে একদল সন্ত্রাসীরা নাম দিলাইছে সন্ত্রাস। যে কপাল খারাপ! এই কারণে এই বিষয়টাও বালা করিয়া বুঝার দরকার, জেহাদ কোনটা আর সন্ত্রাস কোনটা। এ হাইলেই সে দুটা দুই দল সন্ত্রাসী হতে অন্যায় ভাবে কোন মানুষ খুন করা হারাম, বোমা মারিয়া নির্দোষী মানুষ খুন করা হারাম। এই কারণে তারা দশ জনের একজনে হইল জানে মারিয়া ইউসুফ রে খুনের হারাম করতাম, কেনে বাফের সুখের আড়াল করতে হইলে খুন না হইলে অত আড়াল করা যায়? বলে কেমনে? বলে ওই অনাবাদি করণে হলে আমরা রাতে মারলাম না কুয়ার ভিতরে তা কিয়া না খাইয়া মরবো, নিজের হাতে খুন করলাম না, খুনের গুণা না করলাম। এইরকম কিছু মুসলমান আমরা সমাজ পাওয়া যায়, গুণা করে ডাইরেক্ট নাই ইনডাইরেক্ট, নিজের হাতে তো হরিলেও খুন হইল আর নিজের হাতে কুয়াত ফালাই দিলে না খাইয়া মরলে কি তৈল, তাইলে ডাইরেক্ট খুন আর ইনডাইরেক্ট খুন, খুন তো খুন হই কিন্তু তার বাদেও কিছু গুড়াইয়া ফেসাইয়া গুণা করার মতো বুদ্ধিমান মুসলমান এই সমাজেও আছে। সুদ খায় গুড়াইয়া ফেসাইয়া, ঘুষ খায় গুড়াইয়া ফেসাইয়া, চিনা করে গুড়াইয়া ফেসাইয়া, গুণা করে কিন্তু ফেস লাগাইয়া করে, ডাইরেক্ট করে না ইনডাইরেক্ট করে। এই কারণে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজনে গিয়া কইলা রসুল আমি এমন ভাবে বিবির সাথে মিলামিশা করি যে পদ্ধতিতে মিলামিশা করলে সন্তান জন্ম হইবার সম্ভাবনা থাকে না, ইটা শরীয়তের বিধান মতে কি হইব? রসুল এখন জালিকাল ওয়াদুল খফি ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়্যি যামবিন কুতিলাত, এর অর্থ হইল সন্তান জন্ম হইলে পরে গলা টিফা মারি মারি লওয়া, এটার নাম ডাইরেক্ট হত্যা,
আর যে পদ্ধতিতে মিলামিশা করলে সন্তানের জন্মই হয় না, এটার নাম ইনডাইরেক্ট সন্তান হত্যা। তুমি ডাইরেক্ট হত্যা করলে যেমন ভাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, ইনডাইরেক্ট হত্যা করলেও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট এর ফেস লাগাইয়া আল্লাহর কাছে রেয়াই হওয়া যায় তো না, কথা বুঝলানি দেখো কা কাজী সালাকি যত ভাবি আমরা করি না কেন, গুনাহ করতে গিয়া ফেস লাগাইয়া দেই আল্লাহ ফেস বুঝুননি। যার ইমান আছে আল্লাহ ফেস বুঝুন, এ ফেস লাগাইয়া গুনাহ করার সাহস করে কেন? এই কারবারটা করলো এরা দশজন, কই নিজের হাতে কোন করিও না, কোনের গুনা হামাই করিও না, অনাবাদি কুয়ার মাঝে ভালাই দেও না, হাইয়া মরি যাইব, আমরা কোন করছি না, নিজে নিজে মরছে, এরা কোন করছে না, কি দেখো না আপনারা, ওই ডাইরেক্ট সন্তান হত্যা করছে না, ইনডাইরেক্ট সন্তান হত্যা করছে, এরাও ডাইরেক্ট ইউসুফ রে হত্যা করছে না, ইনডাইরেক্ট হত্যা করার ব্রত করছে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হযরত ইউসুফ আলাইহিস সালাম রে তারা কুয়ার মাঝে ভালাই দিল যুক্তি করিয়া, না হাইয়া মরি যাইব না, নিজের হাতে কোন করলাম না, কোনে গুনাহ করলাম, হ্যাঁ কুয়ার মাঝে যে ফেলাই দিছি তার যে কষ্ট হইছে ওটা রক্তটা গুনাহ হইব, কয় কোনের গুনাহ থেকে হাম হইব, বাদে আল্লাহর কাছে তওবা কইরা মাফ করাই লাগিব। সামনে ভাইবা ইনশাআল্লাহ যদি ধারাবাহিক ভাবে চলে, আল্লাহ কইয়া দিলাইছি কোন বান্দারে অন্যায় ভাবে কষ্ট দিছ, আমি আল্লাহর কাছে হাজার বার তওবা করলেও আমি মাফ দিতাম না, যতক্ষণ পর্যন্ত যারে কষ্ট দিত হে মাফ না দেয়। কাজী ইসালা কি হামাইতো না, ইনডাইরেক্ট হত্যা করার ব্যবস্থায় আল্লাহর কাছে না যাতের কোনো হামাইতো নাই, আর বন্দারে কষ্ট দিয়ে আল্লাহর কাছে তওবা করলেও মাফ পাইতাই নাই, সালাকি কি হইতে আল্লাহর কাছে কেউ মাফ পাইত, আল্লাহর কাছে মাফ পাইতিলে সুদা বদরতেই ভাই সুদা হইতেই ভাই দিছে। এই কুয়াত ফলানির ফরটা কি, প্রায় সত্তর বছর পর্যন্ত আর বাবা ইউসুফে ভাইল না, সত্তর বছর পর্যন্ত, সত্তর বছর বাদে যখন ইউসুফ আল ইসলাম মিশরের বাচ্চাও গেছিল আর বাবারে নেওয়াই যাইছেন মিশর, ফিতা ফুত্রের দেখা সত্তর বছর বাদে, সাত বছর বয়সে ফুয়ারে আর আইসলিয়া, সাতত্তর বছর বয়সে ফুয়ারে দেখলা। এই দীর্ঘদিনের বিরহের পরে যখন পিতা পুত্রের সাক্ষাৎ হইল, ইউসুফ আলাইহিস সালাম বাবারে দেখাইলা, বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন নি, বাবা এখন তুমি তাকে দেখো, যে কোনো সাধারণ মুসলমান তকদির বিশ্বাস না হলে তো মুসলমানই হয় না, আমি তো একজন পয়গাম্বর আল্লাহর, আমি তকদির বিশ্বাস করি না, নিতে কিতা দিগাইলা তকদির যদি বিশ্বাস করিয়া তা হোক, আমারে আর আইয়া খানতে খানতে চোখ বন্ধ করছিল, কেন বাদে চোখ বালা হয়েছিল, কেমনে বালা হয়েছিল সামনে ভাইবা ধারাবাহিক ভাবে তফসির চলতে থাকে, তকদির যদি বিশ্বাস করিয়া তা হোক, আমি আর এই যাওয়ার কারণে খানতে খানতে চোখ বন্ধ হর লাগেনে, আমি আমনের খান্দাত থাকলে সুখে খাইলাম নে, আর আড়াই যাওয়ার কারণে দুঃখে খাইবো যদি মনে করুন, তকদিরের উঠে ইমান গেল কই, ফুয়া এদিকে আইন বাবারে, বাবা এখন ও ফুয়া তুমি আমার খান্দার থাকলে সুখে থাকলাই নে, আর আড়ি যাওয়ার কারণে দুঃখে থাকবাই, ইটা চিন্তা করিয়া হানছি না, দেখিতার লাগি হামলা বলে হানছি, তুমি যে সাত বছর বয়সে আমার আচ্ছারা হয়ে গেছো, কোনো বিয়ে দিনে কোন বে আমলে কোন বদ আমলে কোন বদ দিনে কোন বেঈমান কাফিরে যদি তোমারে ভাই আর খারাপ খামনি লাগাই দেয়, ওই চিন্তায় হামছি মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখছেন ঘটনার ই অংশের মাঝে, সারা জীবন বর সমস্ত মুসলমান মা বাবার জন্য শিকার মতো সবর আছে, একজন পয়গাম্বরে যদি নিজের ফুয়ারে খারাপ লুকে লাগাল ভাইয়ানি খারাপ পথে চালাইয়া দেয়, কি চিন্তায় হান্ডা যদি চক্ষু অন্ধ করতে পারো, যে তোমার ফুয়ারে কোন ফুয়ার লগে ফরাত দিছ, হে তোমার ফুয়ারে কোন ফত লইয়া যায়, তোমার ফুরিরে খার লগে ফরাত দিছ, হে তোমার ফুরিরে হই লইয়া যায়, হে তোমার ফুরিরে নি জাহান নামের লাকড়ি বানাইলায়, হে তোমার ফুয়ারে নি জাহান নামের লাকড়ি বানাইলায়, কি চিন্তায় কদিন কাঁদছ, শিকার মতো সব হাসেনি
সূরা ইউসুফের তাফসীরের মধ্যে বহু সমস্যার সমাধান আছে নি, সমাধান আছে। কোন মুসলমানের কলিজার টুকরা ছেলে, কোন মুসলমানের কলিজার টুকরা মেয়ে এমন বদ্দিনের সাথে যেন ভরতে না যায়, এমন বদ্দিনের সাথে যেন খেলতে না যায়, যে বদ্দিনে আমার হুয়ারে বদ্দিন বানাই লিব, যে বদ্দিনে আমার ফুরিরে বদ্দিন বানাই লিব, যে বদমাইশে আমার হুয়ারে ফুরিরে বদমাইশ বানাই লিব, এর সাথে যেন আমার হুয়া না যায়, আমার ফুরি না যায়, জাহান্নামের আগুনের লাকপি যেন না হয়, এই ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা সমস্ত মুসলমান মা বাবার উপর ফরজ। আপনারা যে দেশ তখন দেশ আপনার হুয়ারে আপনার ফুরিরে বদ্দিনে লাগাল হইয়া বদ্দিন বানাইলাও আর পরিবেশ তৈয়ার, বদমাইশে লাগাল হইয়া বদমাইশ বানাইলাও আর পরিবেশ তৈয়ার, জিনাকারে লাগাল হইয়া জিনাকার বানাইলাও আর পরিবেশ তৈয়ার, বেহরদায় লাগাল হইয়া বেহরদা বানাইলেও আর পরিবেশ তৈয়ার। এই অবস্থায় আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েরে জাহান্নামের লাকড়ি বানানির থেকে ফিরানির বিকল্প কোন ব্যবস্থা নাই, একমাত্র ইসলামিক স্কুল ছাড়া, একমাত্র ইসলামিক স্কুল ছাড়া। বিষয়টা বুঝতে পারলে এশাতুল উলুম মাদ্রাসার গুরুত্ব কত আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা নাই। এখানে আয়াত হুক করি হুনুক আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাম ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা, ও ঈমানদার হও তোমরা নিজেরাও জাহান্নাম থেকে ওই আগুন থেকে বাঁচার পথে চলো, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত, তোমরা বিবির আরেও ওই আগুন থেকে বাঁচার পথে চালাও, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত, তোমরা কলিজার টুকরা ছেলে মেয়ের আরেও ওই আগুন থেকে বাঁচার পথে চালাও, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত। যে কোন আগুন বুঝলামি আপনারা, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত, এটা কোন আগুন? জাহান্নামের আগুন। তা তো আল্লাহ সুজা কইতে পারতা জাহান্নামটা কি বাসো আর বাসাও, এইভাবে সুজা না হইয়া কথাটা ঘুরাইয়া কইলা কেনে, ওই আগুনটা কি বাসো আর বাসাও, যে আগুনের লাকড়ি হইব মানুষ আর ভাত, সুজা জাহান্নামটা কি বাসো আর বাসাও কইলে কথাটা শর্টকাট হইতো, শর্টকাট না হইয়া কথা ফেসাইলা কেনে। এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ বুঝাইতে চাইছেন কথা, দুনিয়াতে কোন মুসলমানের মা বাপে যদি দেখে তার ছয় বছরের হুয়া সাত বছরের ফুরি একটা আগুনের মাঝে ঝাঁপ দিবার লাগি দৌড় দিছে, যদি দেখে তাইলে ইজি চেয়ারও বইয়া ঠেঙ্গের উপর ঠেং তুল দিয়া খালি হইব হরিস না, হরিস না মরবে না, জাপ পাইয়া দুই রাখি না। যারা জাহান্নামে যাওয়ার পথে চলে এরার সাথে যদি তোমার হুয়ারে দেও, যারা জাহান্নামে যাওয়ার পথে চলে এরার সাথে যদি তোমার হুরিরে দেও, এর মানে হইল আগুনের মধ্যে জাপ দিবার লাগি তুমি তারে দৌড় দেওয়াইছ। এখন যদি তুমি আরাম কেদারাত বইয়া বইয়া হও ইভতে যাইস না যাইস না যাইস না, ডিউটি পালন হবে না, যেমন ভাবে দুনিয়ার আগ্নির মাঝে জাপ দিবার লাগি দৌড় দিলে তারা ফিরাই ভাই, তুমি ঠিক তেমনি ভাবে যারার সাথে চললে জাহান্নামে যাইব এরার সাথে চলন থাকি জাপটাইয়া তোমার কলিজার টুকরা ছেলে মেয়েরারে বাসানি, তোমার মতো মার উপর আর বাবার উপর মরণ। বুঝি থাকলে হোকা জাহান্নামের ফতে চলার থাকি নিজের ছেলে মেয়েরারে মা বাপে কিলাহান ফিরাইতো, যাইস্তা যাইস্তা হইয়া না জাপটাইয়া দরিয়া জাপটাইয়া দৈরিয়া আইনে যদি এই মুসলিম স্কুলে দিতে পারেন আর এশাতুল উলুম মাদ্রাসার মতো কোন মাদ্রাসায় দিতে পারেন, জাপটাইয়া দৈরিয়া জাহান্নামের আগুন থেকে ফিরানি হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন হইল। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এইভাবে হযরত ইউসুফ আলাইহিসসালাম রে কোন পদ্দিনে জানো না ভাই জাহান্নামের ফতে চালাইবার চেষ্টা যেন না করে, এই চিন্তায় সত্তর বছর পর্যন্ত খানতে খানতে চোখের চোখ দুইটা বন্ধ হয়ে গেছে, পিতা পুত্রের সোয়াল জবের মর্ম বুঝলানি দেহ কে চাই, সত্তর বছর পরে যখন
বাবায় ফুয়ারে ভাইলা, ফুয়ায় বাবারে ভাইলা। সর্বপ্রথম প্রশ্নটা ওই ফুয়ায় বাবারে জিগাইলা, তকদির বিশ্বাস করেন না নি? তকদির বিশ্বাস ইমান গেল হই কন্যা না ইতা নাই, আমার হাসে থাকলে সুখে থাকলাই নে, আর আড়াইয়া যাওয়ায় দুঃখে থাকবাই, ই চিন্তা একানছি না। পুরো বদিন এলাগাল ভাই জানি তোমার কুফতে লইয়া যায় ওই চিন্তা একানছি। ইউসুফ আল ইসলামের এই প্রশ্নের জবাবের মাঝে আপনারা মাঝে যারা ছয় সাত বছরের শিশু সন্তানের বাবা আছেন, আপনারা কোনটা শিকার মতো আছেন? এটা শিকার মতো আছে আমার ফুয়ারে যেন কোনো বদিনে লাগাল না হয়, কুফতে যেন নিয়ে যাওয়ার সুযোগ না পায়, আমার হুরিরে যেন কোনো বদিনে লাগাল না হয়, কুফতে নিয়ে যাওয়ার সুযোগ যেন না পায়, এই সুযোগ এই 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 ব্যাপারে সতর্ক থাকা প্রত্যেকটা মা বাবার উপর ফরজ। এই ফরজ আদায় করার ব্যবস্থা হিসাবে এশাতুল উলুম মাদ্রাসা খোলা হয়েছে, এই ফরজ আদায়ের ব্যবস্থা হিসাবে এখানে মুসলিম স্কুল খোলা হয়েছে। ঘটনার এই অংশ পর্যন্ত বুঝি থাকলে, ইউসুফ আলাই ইসলাম পিতা পুত্রের প্রশ্ন উত্তরের জবাবের সারমর্ম বুঝি থাকলে, কৌকাই মাদ্রাসা এশাতুল উলুম মাদ্রাসার আর এই মুসলিম স্কুলের গুরুত্ব কি পরিমাণ কিছু অনুধাবন হয়েছে নি? অনুধাবন হয়েছে না কিতা গুরুত্ব যে ফুয়ারে দিব এখানে ভরাত আর ফুরিরে দিব হকানো ভরা, এই নি গুরুত্ব না? ফুয়া ফুরি সবাই এখানে দেওয়া লাগবে, এখানে দেওয়া লাগবে। আপনার ফুয়ারে জাহান নাম থাকি বাসানির এটা একটা সেন্টার, আপনার ফুরিরে জাহান নামের লাকড়ি হওয়ার থেকে বাসানির এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র, এটা রক্ষা করা লাগবো, প্রতিষ্ঠা করা লাগবো, পরিচালনা করা লাগবো। এই কারণে যত কুরবানি দরকার সকল প্রকার সম্ভাব্য কুরবানি করা লাগবে। গত খাইল কইছিলাম আজকুও ঘটনা প্রসঙ্গ, আমি প্রস্তাব রাখছি যতদিন ধারাবাহিক ভাবে আলোচনা চলতে থাকবো, আজকে যে জায়গাটাইছি ই জায়গাটাইয়া মর্ম বুঝি থাকলে কিছু কাজে কর্মে প্রমাণ দেওয়া দরকার। আমরা চাই না আমরা ভুয়া জাহান নামের লাকড়ি হোক, আমরা চাই না আমরা ফুরি জাহান নামের লাকড়ি হোক, তাহলে বাসাদির ব্যবস্থা হইলো ওইখানে না ফাটাইয়া এখানে ফাটালি, আর এখানে ফাটাইতে হইলে এখানের জন্য কিছু কুরবানি করা দরকার। এই জন্য মেহরবানি করি আপনারা বা আমার বাকি কথা বাদে কইব, দোয়াও বাদে হইব, ফাঁকি দিয়া হেরে দিয়া এখন আপনারা মেহরবানি করিয়া খালকু সাদ হিসাবে কইছেন 1000 কইরা খেয়ে দিতে পারবা, 500 কইরা খেয়ে দিতে পারবা, অনেকের লাগি কঠিন হয়ে যায় কি, আমি কইলাম 100 আর 200 কইরা যারা যারা দিতে পারবা, কয়েক মিনিট দিলাও খেয়ে এর মধ্যে বাকি কথা ইনশাল্লাহ আবার শুরু কইয়া দোয়া দিব। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জি ভাই, দেখা।